যে হতভাগ্য মানুষের কথা ভেবে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, তারা আদৌ উপকৃত হলো কি না? তুমি কি বলতে চাইছো? আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। বছরখানিক আগে আমাদের পাড়ার মুন্সি মার্কেটে একটা সন্ত্রাসবাদী হামলা হয়, সেই ব্লাস্টে প্রায় 50 জনের মতো লোক মারা যায়। আমার বোনও সেই ব্লাস্টে মারা যায়। কি? আমাদের পাড়ার আরো কিছু ফ্যামিলির প্রবল ক্ষতি হয়, অনেক লোকজন মারা যায় এতে। আপনারও তো মনে আছে, সেবার আপনি ওই অসহায় লোকগুলোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আপনি 30 লক্ষ টাকা ডোনেশন দিয়েছিলেন, কিন্তু আপনি জানেন না সেই টাকা আমরা আজও কেউ পাইনি। মানে সেই টাকা তোমরা পাওনি? এই কথাটাই আপনাকে বলতে এসেছিলাম অনেকবার, কিন্তু আপনি শোনেননি। তো তোমরা লোকাল পার্টি লিডারের কাছে কেন জানাওনি? অনেকবার বলেছি, কিন্তু কেউ শোনেনি। মেরে ভাগিয়ে দিয়েছে, পুলিশ ধরে নিয়ে গেছে অনেকবার। যখন দেখলাম কিচ্ছু হলো না, তখন আমি আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম যাতে আপনি ব্যাপারটা দেখেন। দেখুন, আমার কোনো ক্ষোভ নেই যে যে কেউ আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসে না, কিন্তু আমার প্রশ্ন একটাই, কেউ যদি মানুষের কথা ভেবে কিছু সাহায্য করে, সেটা থেকে সেসব মানুষ কেন বঞ্চিত হবে? মানুষের দুঃখকে পায়ের তলায় পিষিয়ে দিয়ে সেই অর্থ যাদের পকেটে পড়েন, আর বলতে গেলে প্রতিবাদের কণ্ঠ রোধ করে দেন, কারণ আমরা গরিব, আমাদের পেছনে দাঁড়ানোর মতো কেউ নেই। তুমি আমার কাছ থেকে কি চাও? এতক্ষণ আপনার সাথে যা যা কথা হলো সেসব এখানে রেকর্ড হয়েছে। আমি চাই আপনি ফিরে গিয়ে সেসব লোকদের বিরুদ্ধে স্টেপ নিন। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আজকের দিনেও মানুষ এত ঝুঁকি নেয়, অন্যের কথা এত চিন্তা করে? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে ডেফিনেটলি হেল্প করব।